যেতিয়া কেন্দ্রীয় সরকারে এই নতুন পেনশন আসনি ঘোষণা করিলে তার পরবর্তী সময়ত 2005 চনের 2 ফেব্রুয়ারির পরা আমার রাজ্যতো এই নতুন পেনশন আসনিটো কার্যকরী করা হয়েছে। আর ইতিমধ্যে সদ অসম কর্মচারী পরিষদ, সদ অসম জিলা প্রশাসন কর্মচারী সন্থা আর শিক্ষক সন্থা সমূহে এই যে নতুন পেনশন আসনি গ্রহণ করেছে ইয়ার প্রতিবাদত বিভিন্ন সময়ত প্রতিবাদী কার্যসূচীও গ্রহণ করেছে। আর বিশেষভাবে যদি আমি চাও তেতিয়াহলে যেটো পুরনি যেটো পেনশন আসনি আছিল এই পেনশন আসনিত কর্মচারী সকলে যেটো দরমহা পাইছিল সেই দরমহার বেসিকর পৰা 50%, কিন্তু দরমহার পৰা কোনো ধরনের পয়সা কর্তন করা নাছিল, মূল দরমহার পৰা 50% কাটি তেওঁলোকক এই পেনশনের সুবিধাটো দিয়া হয়েছে। আর পুরনি পেনশন আসনি সেই সময়ত তেওঁলোকৰ GPF-ৰ ব্যবস্থা আছিল, গ্রেচুটির ব্যবস্থা আছিল, আর চিকিৎসা সেবারও ব্যবস্থা সেই সময় পুরনি পেনশন আসনি আসিলে। কিন্তু যেটো নতুন পেনশন আসনি ঘোষণা করিলে এই নতুন পেনশন আসনির ক্ষেত্র আমার যখন কর্মচারী আছে সেই কর্মচারী সকলের পরা তেওঁলোকর প্রতি মাহে দরমহার পৰা 10% বেসিক প্লাস দিয়ে 10% কর্তন করা হয়েছে। আর তার বিপরীতে রাজ্য সরকারেও 14% বিপরীতে দিয়া হয়েছে, তার মানে 24% এই টাকাটোলোকর এটা পেনশন ফান্ড রেজিস্ট্রেশন অথরিটি PFRA এইটো গঠন করে তাত জমা করা হয়েছে। এতিয়া এই যেটো টাকা এই টাকাটো NSDL-ত বিভিন্ন যেখিনি ফান্ড এই ফান্ডটো স্টক এক্সচেঞ্জৰ জৰিয়তে বিনিয়োগ করার ব্যবস্থা লওয়া হয়েছে। আর এই যেটো টাকা জমা দিয়া হয়েছে অবসরের পাছত 60% মুকলি করে দিয়া হয়েছে, আর 40 যেটো পার্সেন্ট থাকিব সেই পার্সেন্টটো বিনিয়োগের জৰিয়তে তার লাভাংশর পৰা সেই পেনশনটো দিয়া হয়েছে। ইয়াত কোনো চিকিৎসা সেবার ব্যবস্থা নাই, গ্রেচুটির ব্যবস্থা নাই, আর তেনেকে GPF-ৰো কোনো ব্যবস্থা নাই। গতি আমি এটা লক্ষ্য করছো যে এই যেটো কর্মচারী অকলের যেটো পেনশন দিয়া হয়েছে এই পেনশনটো ইতিমধ্যে কর্মচারী অকলে খুব বেশি 900, 1,000, 1,200 টাকাকৈ ইতিমধ্যে পেনশন পাবর কারণে সক্ষম হয়েছে। গতি মই আশা রাখিছো যে কর্মচারী সকলে যেটো নতুন পেনশন এইটো বাতিল করে পুরনি পেনশনটো বহাল রাখার ক্ষেত্র দাবি জনায় আহিছে। আর ময়ো রাজ্য সরকারক অনুরোধ করিব বিচাৰিছো যে এই ক্ষেত্র আমার রাজ্য সরকারে বিবেচনা করিব পারে নেকি, আর এই ক্ষেত্র যদি বিবেচনা করিব পারে তেনেহলে নিশ্চয় কর্মচারী সকল উপকৃত হব। আর যদি নহয় তেনেহলে মই এটা পরামর্শ দিব বিচাৰিছো, বিকল্প পরামর্শ, যে আমার যি সকলে পেনশন পাব
সেই পেনশন পোৱা যিসকলে 2005 চনৰ পৰা যদি আমি ধৰোঁ তেতিয়াহ'লে এতিয়া 19 বছৰমান হৈছে। এতিয়া যদি আমি এটা নিৰ্দিষ্ট সময় বান্ধি দিওঁ যে 2035 চন যিসকলৰ 2035 চনৰ ভিতৰত অৱসৰ গ্ৰহণ কৰিব সেইসকলৰ যদি আমি কিবা আমি যদি কিবা তেওঁলোকক কম্পেনচেট কৰিব পাৰোঁ যদি এটা কাট অফ ইয়াৰ ধৰে ধৰক 2035 চন বা 2030 চন আৰু তেওঁলোকক যদি কম্পেনচেট কৰি দিব পৰা যায় তেতিয়াহ'লে হয়তো কৰ্মচাৰীসকল উপকৃত হ'ব আৰু 2035 চনৰ পিছত যিসকলে অৱসৰ গ্ৰহণ কৰিব সেইসকলৰ যিহেতু তেওঁলোকৰ দীঘলীয়া সময় আছে অৱসৰ ল'ব আৰু যিহেতু আমাৰ যিহেতু চেলাৰিটো মাজে মাজে বৃদ্ধি হয় গতিকে দীঘলীয়া সময়লৈকে যদি আমি চাওঁ তেতিয়াহ'লে নিশ্চয় তেওঁলোকৰ পেঞ্চনটো হয়তো বৃদ্ধি হ'ব পাৰে কিন্তু কম সময়ত যিসকলে অৱসৰ ল'ব সেই অৱসৰ লোৱা পেঞ্চন যিসকল কৰ্মচাৰী কম সময়ত অৱসৰ ল'ব সেইসকলৰ ক্ষেত্ৰত যদি এটা কাট অফ ইয়াৰ যদি ধৰি লৈ তেওঁলোকক যদি কম্পেনচেট কৰে তেতিয়াহ'লে মই ভাবোঁ আমাৰ কৰ্মচাৰীসকল উপকৃত হ'ব সেইটো মানে নে নাই মই নাজানো আৰু প্ৰয়োজন হ'লে আমাৰ চৰকাৰে আমাৰ কৰ্মচাৰী পৰিষদ বা বিভিন্ন সংস্থাৰ লগত আলোচনা কৰি যদি তেনেধৰণে এটা ব্যৱস্থা বিকল্প ব্যৱস্থা কৰিব পাৰে তেতিয়াহ'লে নিশ্চয় ভাল হ'ব এই কথাখিনি মই আমাৰ মাননীয় পেঞ্চন বিভাগৰ মন্ত্ৰী মই বিশেষভাৱে বিবেচনা কৰিবৰ কাৰণে মই অনুৰোধ জনাইছোঁ ধন্যবাদ অনাৰেবল মিনিষ্টাৰ সন্মানীয় উপাধ্যক্ষ ডাঙৰীয়া সন্মানীয় সদস্যগৰাকীয়ে NPSৰ সম্পৰ্কে এটা গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন ইয়াতে অৱতাৰণা কৰিছে সন্মানীয় উপাধ্যক্ষ ডাঙৰীয়াৰ যোগেদি সন্মানীয় সদস্যগৰাকীক জনাব খোজোঁ যে ভাৰত চৰকাৰৰ নতুন পেঞ্চন আঁচনিৰ আৰ্হিত অসম চৰকাৰে ইংৰাজী 2005 চনৰ পৰা নতুন পেঞ্চন আঁচনি ৰূপায়ণ কৰি আহিছে তদুপৰি পুৰণি পেঞ্চন আঁচনিৰ আৰ্হিত নতুন পেঞ্চন আঁচনিৰ অধীনস্থ কৰ্মচাৰীসকললৈও গ্ৰেচুইটি প্ৰদানৰ ব্যৱস্থা কৰিছে মই যিহেতু চৰকাৰী তথ্যমতে কৈছোঁ গতিকে সন্মানীয় সদস্যগৰাকীক যেনেকৈ কৈছে যে এই কৰ্মচাৰীসকলৰ গ্ৰেচুইটিৰ ব্যৱস্থা নাই সেইটো হয়তো তেখেতক যোনে ব্ৰিফ কৰিছে সেইটো অলপ ভুল ধৰণেৰে কৰিছে আমাৰ ডিপাৰ্টমেণ্টে মোক জনোৱা মতে পুৰণি আকৌ কৈছোঁ পুৰণি পেঞ্চন আঁচনিৰ আৰ্হিত নতুন পেঞ্চন আঁচনিৰ অধীনস্থ কৰ্মচাৰীসকললৈও গ্ৰেটুইটি প্ৰদানৰ ব্যৱস্থা কৰা হৈছে।